আসসালামু আলাইকুম, আরএস ব্যাংকটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আমরা শিখব সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস দিয়ে কিভাবে এবং কত সহজে ইসলামী ব্যাংকে যে ডিপিএস করা আছে বা এমএসএস করা আছে এটার ব্যালেন্স আমরা চেক করব। একেবারে পানির মতো সহজ। আমরা এতদিন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা শিখেছি, এখন আমরা শিখব যে ডিপিএস এর ব্যালেন্স কিভাবে চেক করা যায় বা আপনার ডিপিএস এ কত টাকা আছে আপনি ঘরে বসেই দেখতে পারবেন। জিনিসটা এতই সহজ, তো একবার দেখলেই আপনি শিখে যাবেন। এর জন্য প্রয়োজন পড়বে একটা সেলফিন অ্যাপসের। তো সেলফিন অ্যাপসের ভিতর দিয়ে কিভাবে এটা দেখা যায় আমরা চলুন একটু দেখে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটি একটি সেলফিন অ্যাপস। আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি সেলফিন অ্যাপস ইনস্টল করা আছে, যারা ব্যবহার করেন তাদের জন্য এই সুবিধাটি। যারা এখনো ব্যবহার করেননি তারা এই প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে ব্যাংকের শাখায় গিয়ে আপনারা যোগাযোগ করে এটি চালু করে নেবেন এবং 1625 নয় এই নম্বরে কল করেও আপনারা ঠিক করে নিতে পারেন, আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে পারেন। তো আমরা এটার ভিতরে এখন ঢুকবো, এখানে ক্লিক করব। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল নাম্বার শো করছে এবং এখানে আমরা 6 সংখ্যার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি এখানে দেবো, তারপরে লগ ইন করবো। দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন আমরা এখানে এই লগ ইন করবো। দেখেন লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করতেছে। দেখেন এখানে সবগুলি যে এখানে 12টি একটা আমরা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি, এই 12টির মধ্যে যে এই 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 পয়েন্টটা আছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমরা একটা ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা অ্যাকাউন্ট আমার দেখা যাচ্ছে, আমার তিনটা অ্যাকাউন্ট আছে। তো প্রথম অ্যাকাউন্ট হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, দ্বিতীয়টি হচ্ছে ডিপিএস বা এমএসএস, তৃতীয়টি হচ্ছে অ্যাকাউন্ট। তো আমরা এই ডিপিএস এটা কিভাবে বুঝবেন, এখানে দেখেন যে ডিপিএস এর যে সংকেত আছে এটা ডিপিএস, অর্থাৎ আপনার যেটি যেটি ডিপিএস সেটির উপরে একটা ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। তো আমরা এটার উপর একটা ক্লিক করব। দেখেন আগে আমরা ব্যালেন্স চেক করেছি সেভিংস অ্যাকাউন্টের, এখন আমরা এটার মাধ্যমে ডিপিএসের অ্যাকাউন্ট বা ব্যালেন্স আমরা চেক করতে পারবো যে আমাদের কত টাকা জমা হয়েছে। এখানে যখনই জমা দেবেন আপনি সাথে সাথেই এটি দেখতে পারবেন যে আপনার কিস্তিটা এখানে অ্যাড হয়েছে কিনা। দেখেন কত সুন্দর ফিচার, আমি এখানে টাকা জমা দেইনি এখনো, যার কারণে এখানে 00 দেখাচ্ছে। আপনারা যখন টাকা জমা দেবেন ডিপিএসে তখন এখানে টাকা দেখা যাবে। তাহলে দেখেন কত সুন্দর এবং কত সহজ এই বিষয়টি। তো আজ থেকে আপনারা ব্যাংকে না গিয়েই ঘরে বসেই এই সেলফিন অ্যাপসের মাধ্যমে ডিপিএস এর ব্যালেন্স চেক করতে পারবেন কোনো রকম হয়রানি ছাড়াই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।